আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সহজ রেসিপিতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার একটি নাস্তা রেসিপি। শুধুমাত্র ডিম আর অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি এই নাস্তাটি খেতে ভীষণ মজার হয়ে থাকে। আপনারা চাইলে সকাল বা বিকাল অথবা বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করতে পারেন। তাহলে চলুন শুরু করি। এর জন্য প্রথমে আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে। একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি প্রায় 2 কাপ পরিমাণে ময়দা, আপনারা চাইলে আটাও ইউজ করতে পারেন। এরপর এতে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 টেবিল স্পুনের মতন লবণ অথবা স্বাদ মতো। এরপর দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল। এইবার তেল আর লবণটাকে আমি খুব ভালো করে ময়দার সাথে মাখিয়ে নিচ্ছি। এই ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো কিন্তু তত বেশি খাস্তা হবে। আমি হাত দিয়ে একটু সময় নিয়ে তেলটা ময়দার সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। এর জন্য আমি এখানে পানি নিয়েছি প্রায় 3/4 কাপ পরিমাণে, তবে পানির পরিমাণটা আপনাদের কম বা বেশি লাগতে পারে। অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিব। চেষ্টা করবেন পানিটা একবার না দিয়ে অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করতে, সেক্ষেত্রে ডোটা একদম পারফেক্ট হবে। আমার ডোটা তৈরি হয়ে গেছে, এবার আমি এই ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। ততক্ষণে আমরা পুরটা তৈরি করে নিব। এর জন্য আমি একটা বাটিতে 2টা ডিম নিয়ে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণের লবণ। এবার ডিম আর লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই নাস্তাটা চিকেন দিয়েও তৈরি করে নিতে পারেন। তারপর চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো রান্নার তেল। এরপর এতে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নিব। আপনি চাইলে ডিম ছাড়াও পেঁয়াজ দিয়ে এই পুরোটা তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রেও খেতে অনেক বেশি মজার হবে। পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিব প্রায় 1/2 কাপ পরিমাণে টমেটো কুচি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি প্রায় 2 থেকে 3টা মতো কাঁচামরিচ কুচি। এবার সব কিছুকে একসাথে 1 মিনিটের জন্য ভেজে নিব। সব কিছুকে একসাথে ভেজে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 টেবিল স্পুনের মতো লবণ, আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 টেবিল স্পুনের মতো জিরা গুঁড়া, দিচ্ছি 1/4 টিস্পুনের মতন হলুদের গুঁড়া। এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 টিস্পুনের মতন মরিচের গুঁড়া। এবার সব কিছুকে একসাথে নেড়ে ছেড়ে ভেজে নিব। এরপর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটানো ডিম। এবার ডিমটাকে আমি মিডিয়াম লো হিটে ভেজে নিব। আপনারা চাইলে এক্ষেত্রে মুরগির মাংস ব্যবহার করতে পারেন। আমাদের পুরটা তৈরি হয়ে গেছে, এখন আমি এই পুরটাকে একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে নিব। এরপর একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো ময়দা। এরপর এতে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণে রান্নার তেল। এইবার তেল আর ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটাকে মিশিয়ে আমি একটা সাইডে রেখে দিব। এবার আগে থেকে 10 মিনিটের জন্য ডেকে রাখা ডোটা থেকে আমি 5টা লেচি কেটে নিচ্ছি। এবার এই ডোটা থেকে আমি 5টা লেচি কেটে নিব। আমি ভেবে 5টা লেচি কেটে নিয়েছি। এবার একটা লেচি দিয়ে আমি একটা রুটি তৈরি করে নিব। এবার কিছুটা ময়দা ছিটি দিয়ে আমি রুটিটা তৈরি করে নিচ্ছি। যতটা সম্ভব পাতলা করে এই রুটিটা তৈরি করে নিতে হবে। রুটিটা এমনভাবে বানাতে হবে যাতে রুটির নিচে হাত রাখলে সেটা বোঝা যায়। এভাবে করে আমি 5টা রুটি বানিয়ে নিয়েছি। এরপর একটা রুটির উপর আমি আগে থেকে তৈরি করে রাখ তেল আর ময়দার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে আমি এই মিশ্রণটা ছড়িয়ে দিচ্ছি। ছড়ানো হয়ে গেলে এরপর আমি এতে কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি আর একটা রুটি দিয়ে দিচ্ছি। সেম প্রসেসে আমি আবারও এখানে ময়দা আর তেলের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি 5টা রুটি একটার উপর একটা দিয়ে দিচ্ছি। সবগুলো রুটি দেওয়া হয়ে গেলে এবার আমি কিছুটা এভাবে রোলের মতন করে নিচ্ছি। রোল করা হয়ে গেলে এবার যে কয়টা নাস্তা তৈরি করব সেভাবে আমি কেটে নিচ্ছি। আপনারা এই নাস্তাটা কতটুকু বড় বা ছোট তৈরি করতে চান সেভাবেই কেটে নেবেন। এবার এখান থেকে একটা লেচি নিয়ে হালকা হাতে বেলে আমি একটা রুটি তৈরি করে নিব। অনেক বেশি পাতলা না আবার অনেক বেশি মোটাও না। এভাবে করে আমি হালকা করে একটু বেলে নিচ্ছি। রুটিটা বেলা হয়ে গেলে এবার আমি এই রুটিটাকে একটা স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ডিমের পুরটা, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আপনারা কম বা বেশি আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। এবার সাইডে একটু পানি লাগিয়ে আমি মুখটা সিল করে দিব। এতে করে ভাজার সময় নাস্তাটা খুলে আসবে না। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আমার একটা নাস্তা তৈরি হয়ে গেছে, দেখতে পারছেন। এভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। নাস্তাগুলোকে ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি। এবার একে একে আমি সবগুলো নাস্তা দিয়ে দিব।
চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে রেখে আমি এই নাস্তাগুলোকে খুব ভালো করে ভেজে নিব। তেলটা অতিরিক্ত গরম হয়ে গেলে নাস্তাগুলো কিন্তু ভিতরে কাঁচা থেকে যেতে পারে, সেই জন্য মিডিয়াম টু লো হিটে এই নাস্তাগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। একটা পাশ ভাজা হয়ে গেলে আমি একটু উল্টে দিচ্ছি, আর এইভাবে করে উল্টে পাল্টে আমি নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি এই নাস্তাগুলোকে তেল জড়িয়ে তুলে নিচ্ছি, আর এইভাবে করে আজকে আমি সবগুলো নাস্তা ভেজে নিব। সহজ রেসিপিতে তেলে ভেজে এই নাস্তাটি আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। খুব কম সময়ে আপনারাও চাইলে এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন কতটা লেয়ার তৈরি হয়েছে এই নাস্তাগুলোর ভিতরে, উপরে ক্রিস্পি আর ভিতরে পুরে ঠাসা। এই নাস্তাটা খেতে ভীষণ মজার। এবার আমি আপনাদেরকে একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি যে ভিতরটাও ঠিক কিরকম হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।